বাজার থেকে কামরুল ইসলাম মিন্টু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রেড জোন এলাকার খবরাখবর নিয়ে আমরা তার কাছে আবারও ফিরে যেতে চাই। কামরুল, আপনি আমাদেরকে জানান যে সেখানকার করোনায় এক কামরুল আপনি নিশ্চয়ই আছেন লাইনে, শুনতে পাচ্ছেন কামরুল, নতুন করে কোন কোন এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে, এবার লকডাউন মানার প্রবণতা কেমন দেখছেন? নতুন করে আর কোনো রেড জোন ঘোষণা করা হয়নি, চারটি এলাকার রেড জোন লকডাউন চলছে। কক্সবাজার পৌরসভা, চকরিয়া, টেকনাফ এবং হচ্ছে উপহার, এই জায়গায় সেবার জন্য যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু চলাচল করছে। অবস্থা আসলে খুবই ভয়াবহ, প্রতিদিন ঝরা পাতার মতো করেই ঝরে পড়ছে মানুষের প্রাণ। এবং গত 24 ঘন্টায় 4 জন মারা গিয়েছে, চিকিৎসক আছেন একজন, সেখানে একজন জনপ্রতিনিধি আছেন। শুধুমাত্র তাদের মৃত্যু এই পর্যন্ত 30 জনের মতো কক্সবাজারে মারা গিয়েছে, যারা শুধুমাত্র অক্সিজেন শ্বাস নিঃশ্বাসের কারণে বেড়ে যাওয়ায় এটার কারণে মারা গিয়েছে। কিন্তু তাদের শুধুমাত্র অক্সিজেনের অভাবেই তারা মারা গিয়েছে, তারা মারা গিয়েছে তাদের যথাসময়ে হাসপাতালে নিয়ে যেতে পারেনি অ্যাম্বুলেন্সের অভাবে, সেজন্যই মারা গিয়েছে। অর্থাৎ কক্সবাজারের যে অপর্যাপ্ততা চিকিৎসা ব্যবস্থা সেটার একটা বিশাল বড় উদাহরণ নমুনা। এই অবস্থা যদি চলতে থাকে কক্সবাজার অবস্থা আরও ভয়াবহ দিয়ে যাবে, এবং যার কারণে কক্সবাজার প্রশাসন থেকে ইতিমধ্যে 11 দিন পর্যন্ত চলে লকডাউন, এবং এটা আরও 1 সপ্তাহ বাড়াবার জন্য চিন্তা করছে, যেহেতু আগামী 20 তারিখে লকডাউন শেষ হবে এবং তারপর থেকে আরও 1 সপ্তাহ পর্যন্ত বাড়ানো। আর মানুষের প্রবণতার কথা বলে মানুষের চলাচল সীমিত হয়েছে, মানুষ ঘর থেকে বের হওয়ার প্রবণতা বেড়েছে, কমেছে। তবে আরেকটা বিষয় সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পুলিশ এবং স্বেচ্ছাসেবক, এবং স্বেচ্ছাসেবকরা প্রত্যেকটা মুড়ে মুড়ে সেখানে কাজ করছে এবং তারা মানুষকে সচেতন করবার চেষ্টা করছে। সব কিছু মিলাই এখানে মনে যে বিষয়টা দরকার, যেটা বলছিলাম, কক্সবাজারের অক্সিজেন এবং চিকিৎসা ব্যবস্থার একটু আধুনিকায়ন করা দরকার। এবং এখনও মানুষ কক্সবাজার আশা বুক বেঁধে আছে, যেটি সেটা হচ্ছে আগামী 20 তারিখ এখানে কক্সবাজারের ICU, HGU এবং 20 শয্যা বিশিষ্ট এবং ভেন্টিলেটর সংযুক্ত করা হবে, সেই দিকে চেয়ে আছে। এবং কক্সবাজার পুলিশ থেকে আজকে একটা অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে তারা জেলা পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি আজকে থেকে টেলিমেডিসিন সেবা চালু হচ্ছে কক্সবাজার অনলাইনে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব কিছু মিলাই মুন্নিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেদিকে এগুচ্ছে, এবং লকডাউনের পরিধিটা বাড়ানোর চেষ্টা। অসংখ্য ধন্যবাদ কামরুল ইসলাম, এগুলো জানতে নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনাদের কাছে খবর নিয়ে চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী এবং কক্সবাজার থেকে